চুপ মেরে গেছে একজন আমরা সঠিক জায়গায় এসেছি, সঠিক কাজ করবো দাঙ্গার জন্য। প্রশ্ন বুঝে কেঁকে করতে গেছে, এক লক্ষ বাদ করে দেবে। চুপ করে শান্তি ভাবে গ্রামবাসী এসছে, আপনি আমাদের প্রতিনিধি। ওই হিসাবে এই যে আমফানের গরিবের টাকা দিয়ে বড় লোকদের কেন দেওয়া হলো? যারা গরিব টাকা বাস্তবে যাদের ঘর ভাঙলো তারা কেন টাকা পেলো না? পঞ্চায়েত আপনি আপনাকে বলতে হবে। আপনি ম্যাডাম আপনি প্রতিনিধি, দুর্নীতিগ্রস্ত কি আপনার স্বামী করেছে না আপনি করেছেন? তো জবাবটা কে দিবে? আপনার স্বামী দেবে? আপনাকে আমরা পঞ্চায়েত মেম্বার করেছি, দলের ভাবমূর্তি আপনি নষ্ট করছেন, মমতা ব্যানার্জির উনার এটাকে আপনারা নষ্ট করছেন। আপনাদের পঞ্চায়েত মেম্বার হয়ে সব দুর্নীতিগ্রস্ত করে, সব আমফানের টাকা নিয়ে আপনারা গরিবের টাকা নিয়ে বড় লোকদের দিয়েছেন, বড়দের টাকা সব ইয়ে করে বাজেট করে আপনারা সব নিয়েছেন। তুমি আর কি বলছিস? আমরা অভদ্র কথা বলছি? হ্যাঁ মাইছে যাদের প্রকৃত ঘর ভেঙেছে তারা পায়নি, যাদের পাকা বাড়ি ঘর পেলে কোনো কৈফিয়তটা দিতে হবে। একজন মানুষ, আমি বলি, একটা পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে চলছে, একজন মানুষ খালের ধারে ঘর ভেঙে সে ক্লাবে আছে। চুপ করো, একজন মানুষ তার খালের ধারে বাড়ি ভেঙে সে ক্লাবে আছে, এটা পঞ্চায়েতের পঞ্চায়েত মেম্বার হয়তো বেরোয় না, তার স্বামীর নজরে আছে। কিন্তু টাকা চলে এলো ছাদ ঢালাই বাড়ি, অথচ গ্রামের ওরা অর্থ ছিল, তাদের বাড়িতে টাকা ঢুকে গেল, এটা কেন হলো এটা আমরা একটু জানার জন্য এসেছি। এই ব্যাপারটা নিয়ে আপনারা জানতে এসেছেন, মনে হয় প্রতিনিধি বলে কথা বললে ভালো হয়। আমরা বলছি প্রতিনিধি বলে বলছি, তবে এত লোকের উপস্থিতি বাঞ্ছনীয় নয়। একটা ফ্যামিলি বাড়িতে
আমি বলছি কাকু, এটা পঞ্চায়েতের যদি অফিস থাকতো পঞ্চায়েত মেম্বারের, তাহলে অফিসে আমরা যেতাম। যেহেতু পঞ্চায়েত মেম্বারের অফিস নেই, তা বাড়িতেই আসতে হবে তার সমস্যা সমাধান ঘটার জন্য। আমরা বাড়িতেই এসেছি, ঠিক আছে, আমি একমত। কিন্তু এতজনের সামনে আপনারা এক কাজ করুন, এই মুহূর্তে পরে কথা হবে, আপনার দু চারজন কেক আসবেন। কখন আপনি টাইম দিন, কোথায় বসা হবে সেখানে আসবো। স্কুলে বসা হবে, স্কুলে বসা হবে, বসা হবে। টাইমটা দিন, পাঁচজন, ঠিক আছে, কোনো অসুবিধা। নেতৃত্বমূলক পাঁচজন আসবে, আর আসলে যারা আসবে তারা বাইরে থাকবে, তারা ওই সভায় ঢুকতে পারবে না। রাজনৈতিক ব্যাপার যেহেতু যদি না আসতাম আমার ঘরে নিজে ফটক তুলে আনছে ঝড়ের প্রতি সকালে। প্রতিনিধিত্ব মূলক বসবেন, আলোচনা সাপেক্ষে সেটা কি হয়েছে, কেন হলো না, কেন হয়নি, নিশ্চিত উত্তর প্রত্যুত্তর হবে। তার মধ্যে একটা ছিল আগে পঞ্চায়েতের কাজ কি এটা ছিল, কিটা পঞ্চায়েতের মাধ্যমে আমি যেটা শুনছিলাম, কংগ্রেস আরাম পানে গরিবের টাকা নিয়ে তছনছ করা হলো, কেন পঞ্চায়েত মেম্বার জমা তোমায় দিতেই হবে, টাকা তোমায় ফেরত দিতে হবে। আরে আম পানে টাকা নিয়ে মুমে হাই কিছু কয়ে মোবাইল কা পাস কিছু কয়ে বলো ঢালাই তো ক্যামেরা ঘেন দিও তো কে বলো সরকারি টাকা নিয়ে তছনছ করে ব্যক্তিগত স্বজন পোষণ করে ঢালাই রাস্তা হলো, কেন পঞ্চায়েত মেম্বার জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। সিপিএম এর আপনারা জানেন আমফান ঝড়ের পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসেছিলেন পশ্চিমবঙ্গে, 1,000 কোটি টাকা ত্রাণ দিয়ে গেলেন। কিন্তু সেই ত্রাণের টাকা যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষ তাদের কাছে পৌঁছচ্ছে না, সেই টাকা পৌঁছে যাচ্ছে তৃণমূলের নেতাদের অ্যাকাউন্টে, যার ফলে
সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের কর্মীরাও আজ তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রতিনিধিদের বিরুদ্ধে আন্দোলন করছে, তাদের ঘর বাড়ি ঘেরাও করছে। আমার তো মনে হচ্ছে পরিস্থিতি যে জায়গায় যাচ্ছে একদিন না একদিন নবান্ন ঘেরাও করবে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই।